প্রায় 72 ঘন্টা ধরে ফাঁস জলে আটকে থাকা একটি নির্বিষ দাঁড়ার সাপকে উদ্ধার করল জলপাইগুড়ি পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। দীপাবলির সন্ধ্যায় একটি পুকুরে পেতে রাখা ফাঁস জালে আটকে যায় একটি নির্বিষ দাঁড়ার সাপ। প্রায় 72 ঘন্টা এভাবেই সাপটি জালে আটকে থাকার পরও সেই পুকুরের মালিকের কোনো হেলদোল ছিল না বলে অভিযোগ। এলাকার কয়েকজন যুবকের নজরে বিষয়টি আসলে তারা খবর দেন বন দফতর সহ অনেককেই, কিন্তু কালী পুজোর মরশুম তাই সাড়া মেলেনি কোনো তরফেই। শেষে একজন সাংবাদিককে ফোন করে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বজরাপাড়া এলাকার যুবক, অবশেষে উক্ত সাংবাদিক পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে ফোন নাম্বার দেন। তৎক্ষণাৎ ছুটে যায় পরিবেশ কর্মী। শেষ পর্যন্ত প্রায় 72 ঘন্টা বাদে 7 ফিট লম্বা দাঁড়ার সাপটিকে জালমুক্ত করে ও পরীক্ষা করে ছেড়ে দেওয়া হয় পাশের ফাঁকা জমির মাঠে। অন্যদিকে বিশ্বজিৎ বাবু বহু জায়গা থেকে বিষধর সাপ আটকে পড়েছিল সেই সাপকে উদ্ধার করে সঠিক জায়গায় ছেড়ে দেওয়া হয়। তিনি পরিবেশকে অত্যন্ত ভালোবাসেন, সেই কারণে এই কাজ করে থাকেন। যে কোনো ফোন পেলেই তিনি তৎক্ষণাৎ ছুটে যান পরিবেশের ভারসাম্য বজায় রাখার সাপকে বাঁচাতে। বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানান সাপটি করুণ অবস্থায় মাছ ধরার জালে আটকে পড়েছিল। সেই এলাকার এক যুবক পরিবেশ প্রেমী তথা বিশ্বজিৎ বাবুকে ফোন করা হয়। তিনি তৎক্ষণাৎ পৌঁছে যান জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বজরাপাড়ায় গিয়ে তিনি দেখেন আটকে পড়ে রয়েছেন ফিট লম্বা প্রায় একটি দাঁড়ার সাপ। যদি ওই দাঁড়ার সাপ বলে আমরা যে একটা গাফিলতি করি সেটা না, ব্যাপারটা হচ্ছে এই সাপটা কিন্তু প্রচণ্ড উপকারী সাপ এবং এই সাপের জন্য কিন্তু বিভিন্ন রকম অসুখ বিসুখ আমাদের প্রতিরোধ যে হচ্ছে সেটা কিন্তু এই সাপ দ্বারাই হয় এবং সাপের পরিবেশ ভারসাম্য রক্ষা করতে বিশেষ অবদান আছে এই দাঁড়ার সাপে। তো এই সাপটিকে যাই হোক উদ্ধার করা হয়েছে এবং অসুস্থ ছিল কিছুটা, সেবা শুশ্রূষার পর পার্শ্ববর্তী যে মাঠ আছে জমির মাঠেই পরে ওখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে সেই জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে সাপটিকে, এবং সেটা হচ্ছে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বাজিতপাড়া এলাকা। একটি দাঁড়ার সাপ তিনি বহু চেষ্টার পর সাপটিকে উদ্ধার করে এবং উদ্ধার করে পুনরায় পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেয়। তিনি জানান এসব পরিবেশের ভারসাম্য রক্ষা করে রাখে খুবই পরিবেশের দরকার এই সাপকে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ 18 লোকাল।